নামাজ পড়বেন, করোনা রোনা কিছুই থাকবে না, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে শরীর ভালো থাকে, আখিরাত পাবেন, দুনিয়া হলে দুই দিনের দুনিয়া, মিছে মায়ের ঘর। আপনারা আখিরাত পাওয়ার চেষ্টা করেন, দুনিয়া মিছে মায়ের, দুনিয়ার জন্য খালি পড়ে থাকেন না, হালাল হারাম বাইসা দুনিয়া চাল চলেন ইনশাআল্লাহ। এই সরকার এই দেশে বাংলাদেশে উন্নয়নমূলক সরকার অনেক কাজ করছে, এটা সরকার উন্নয়নমূলক অনেক কাজ করছে। আমরা সাধারণ জনগণ, আমরা কোনো আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করা রাজনৈতিক লোক, কিন্তু সাধারণ জনগণের আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট। এটা 10 টাকা রুটি হয়েছে 15 টাকা। কষ্ট কেন? কষ্ট হলে যে আগে ইনকাম করতাম 500 টাকা, এখন ইনকাম হয়েছিল 400 টাকা, আর জিনিসপত্র কিনতে গেলে লাগে 400 টাকা। আমি একটু সাধারণ রিক্সাওয়ালা, রিক্সা চালা, হ্যাঁ, তো রিক্সা আগে কামাই করতাম 500 টাকা, এখন কামাই হয় 400 টাকা, কিন্তু খরচ হলে 400 টাকা, 300 টাকা কোথার থেকে আনবো? একটা 10 টাকা রুটি হয়েছে 15 টাকা। আগে দেখতাম একটা জিনিস বাড়লে 1 টাকা আটানা বাড়ে, থাপ করে 15-5 টাকা বাড়ছে। 1 কেজি আটা ছিল 17 টাকা 18 টাকা, এখন 70 টাকা কেজি আটার। গরিব মানুষ আগে আটা খাইতো, এখন গরিব আটা চোখে দেখে না, এখন আটা 70 টাকা কেজি। একটা রুটি 10 টাকা রুটি 15 টাকা হয়েছে, গরু গাছের কেজি তো 700-800 টাকা কেজি। গরুর গোস খান না আপনি কতদিন? গরুর গোস কোরবানি ঈদের সময় হলে খাওয়া পরে, এরপর নেক্সট কিনা খাইতে পারি না। কোরবানি ছাড়া আর গরুর গোস খাইতে পারেন না? বেশিরভাগই সময় না খাওয়া পরে, দাম বেশি খাবো কীভাবে? তো এই যে শুধু এখানে সরকারের দোষও না, এখানে কিছু অসাধু ব্যবসায় আছে, শুধু শোনে যে চিনির দাম বাড়বে, এরা স্টক করে ফেলায়, স্টক করে 50 টাকা 70 টাকার চিনি বেছে 110 টাকা। কিন্তু এই যদি সরকার যদি বলে দিত যে 70 টাকা চিনির কেজি, এরপরে যদি কোনো দোকানদার বেশি নেয়, তোমরা ত্রিপল লাইনে ফোন দিয়ে খবর নাও, যদি ত্রিপল লাইনে জানিয়ে দাও, সরকারের ত্রিপল লাইন যদি 100-100 নিত, তাহলে অসাধু ব্যবসায়ীরও আর সাহস পাইতো না এই 70 টাকার জিনিস 110 টাকা বিক্রি করার জন্য। এই যে আমাদের দেশে সব জিনিসের দাম, এক্ষেত্রে আপনি কাকে দায় করতে চান? এখানে এখানে দায়ের হলে সরকারের, এখানে যদি অ্যালার্ট থাকে, সরকার যদি এখানে যদি হুঁশিয়ার দেয় যে না তোমরা কেউ দ্রব্যমূল্যের দাম বাড়াবে না, তোমরা যেখানে যদি সরকার নির্ধারিত রেট দিয়ে দেয়, যেমন চিনির কেজি 70 টাকার কিছু কিনি 110 টাকা বেচতেছে, সরকার জানে না? জানে। সরকার যদি বলে দেয় যে তোমরা অসাধু ব্যবসায়ী যারা আছে আর যারা করে, তোমরা ত্রিপল লাইনে ফোন দিয়া 70 টাকা, আমার সরকারি রেট 70 টাকা, ও বেচতেছে 110 টাকা, ওকে ধরে দাও। এখন বর্তমান আমরা জানি বাংলাদেশের চিনির দাম হলে 120 টাকা করে বোধ হয়, 20 টাকা, হ্যাঁ 20 টাকায় বোধ হবে। তো এখন যেহেতু 20 টাকা করে 1 কেজি চিনির দাম, তো আপনি বলতেছেন 70 টাকা, তো বাদ বাকি 50 টাকা বেশি হচ্ছে, 50 টাকা কি পাবলিক ব্যবসায়ীকে বাড়া নিচ্ছে আপনি মনে করতে চান? এটা ব্যবসায়ীরা বাড়ায়, ব্যবসায়ীরা সরকার বাড়ানোর আগে আগেই ব্যবসায়ীরা বাড়ায়, আর সরকার এটা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেব, কমাই দেখ সব জনগণকে বলে দেখ যে আপনারা কমায় রাখেন তেলের চাউলের। আপনার চাওয়া কি? চাইলে দ্রব্যমূল্যের দাম কম থাকুক, সব নিয়ন্ত্রণে থাকুক, তাহলে সাধারণ জনগণ সেটা ডাল ভাত খেয়ে সাধারণভাবে জীবনযাপন করতে পারবো। তো সবার উদ্দেশ্যে সালাম দিয়ে শেষ করে দেন। সবার উদ্দেশ্যে সালাম দিই, ভালো থাকবেন সবাই, সবাই নামাজ পড়বেন, করোনা রোনা কিছুই থাকবে না, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়লে শরীর ভালো থাকে, আখিরাত পাবেন, দুনিয়া হলে দুই দিনের দুনিয়া, মিছে মায়ের ঘর। আপনারা আখিরাত পাওয়ার চেষ্টা করুন।